এ দুপুরের বাদ চারটাই খাবে কি করব ভাই, কাজ করে খাওয়া লাগে। পড়াশোনার বয়স তো এখন চলতেছে না, কাজ তো করে খাওয়াই লাগবে ভাই। আমি খাই মাঠে ঘাটে কাজ করে, আমার মতো একটু গায় ছেলের গান কে শোনে ভাই। তোমার মাথায় কত চুল, সেই চুল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। সুপ্রিয় দর্শক, আপনাদের হাজারো কমেন্টের রিকোয়েস্টে আমি আবারও চলে এলাম সেই মনিরের কাছে, যার গান শুনে আপনারা একাধিক কমেন্টস করেছেন যে ভাইয়া আমরা আরও তার গান শুনব। তো চলুন আপনাদের কমেন্টস আজকে রিপ্লাই দিব, যারা যারা কমেন্টস করেছেন। আমরা সরাসরি মনিরের সঙ্গে কথা বলি। ছোট ভাই, সাগর ভাই কি করো? এই তো ভাই কাজ করতেছি। ও কি বলে, তোমার তো অনেক দর্শকরা তোমাকে কমেন্টস করেছে বুঝছো? হ্যাঁ ভাই। তোমার তো মানে গান ইতিমধ্যে অনেকটা মানে সারা পাচ্ছি আমরা, তোমার গান সবাই শুনতেছে, কমেন্টস করতেছে, তো তোমার এটা কেমন লাগে? ভালোই লাগে। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই। আমি খাই মাঠে ঘাটে কাজ করে, আমার মতো একটু গায় ছেলের গান কে শোনে ভাই? শোনে তো ভাই অনেকেই, বোঝো নাই। এখন ধরো বাংলাদেশেও অনেকে আছে, অনেক ভাই বড় ভাইয়েরা আছে, আবার প্রবাসী অনেক ভাই বোনেরা আছে, তারা তো শোনে, আর তারাই তো কমেন্টস করছে। তারা কমেন্টস করছে জন্যই তো তোমার কাছে আবার চলে আসছি। তো আমার গান যেই শোনেন, সবার প্রতি আমার ভালোবাসা রইল। আপনাদের জন্য একটু কষ্ট করে হলে আমি গান ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ সেটাই, তুমি গান গাইবে আজকেও, কিন্তু গান গাইতে হবে কেমন? আচ্ছা ভাই সমস্যা নেই। আর এটা কার কাজ করতেছো তুমি? এই আপ গ্রামের পাশের এক লোকের। ও আচ্ছা আচ্ছা, টাকা পয়সা দেয় তো? হ্যাঁ দেয় ভাই। কয় টাকা করে দেয়? কাজ করলে ভাই ঠিক নাই, সারা দিন করলে 200-250-300 যে যেরকম। ও আচ্ছা, কাজ বুঝে কথা, কাজ বুঝে কথা না? হ্যাঁ। তা আজকে এনে কি করতেছো, জমিত কি করো আজকে? এই যে ভাই ঘাস টাস হচ্ছে, বড় বড় ঘাস। ও ও ঘাস হয় না, যে ধান ক্ষতি করে এর জন্য না? ক্ষতি করে এই জন্য তুলে তুলে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন তোমার মায়ের কি অবস্থা? অবস্থা ভাই এখন ওষুধপাতি খাওয়াইতেছে, আল্লাহ দেখে কি করে। তারপরে ভাই আল্লাহ আমাকে, আমাদের সবাইকে অনেক ভালো রাখছে, বলবো না খারাপ রাখছে, আল্লাহ যেভাবে রাখুক ভালো লাগছে। আচ্ছা ভাই খুবই খুশি হইলাম। তো দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে তোমার? না ভাই, এই তো কাজ টেস করে এই চারটের দিক যা খাবো। এই দুপুরের বাদ চারটাই খাবে? কি করবো ভাই, কাজ করে খাওয়া লাগে কষ্ট করে। হায় হায় রে, আগে জানলে তো কিছু আনতে পারতাম, ওখান দিয়ে আসলাম দোকানে। সমস্যা নাই ভাই, অভ্যেস হয়ে গেছে ভাই, কষ্ট করে কাজ করতে করে তো অভ্যেস হয়ে গেছে। চলেন দর্শক ভাইরা যেহেতু গান চাইছে। হ্যাঁ চলো তো, তুমি একটা গান শোনাও আর আমার সঙ্গে যায়, তুমি কিছু খাবে আগে। এটা তো কোনো কথা না কি না খায় এইভাবে শরীর নষ্ট হয়ে যাবে না, এমনি তো তোমার শরীর একদম শুকনা একদম। কি করবো ভাই, কষ্টের কপাল ভাই, ওটা বললে তো আর লাভ নাই। তো ভাই এই জায়গায় বসি। হ্যাঁ 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 বসো, ঠিক আছে। হায় রে মানুষ রে, তোমার বাবা কাজ করে না এখন? হ্যাঁ করেই তো, সেও অসুস্থ, সবাই অসুস্থ। ঠিক আছে, কি বলে তোমার মানে না কাজ করলে হয় না, ধরো যে তো পড়াশোনার বয়স এখন চলতেছে। পড়াশোনার বয়স তো এখন চলতেছে, কাজ তো করে খাওয়াই লাগবে ভাই, বুঝতেছেন কি অবস্থা আমাদের। বুঝছি। হায় রে আল্লাহ রে, তোমার সব থেকে বড় খারাপ লাগতেছে তুমি দুপুরে পর্যন্ত খাও নাই, এটা কোনো কথা? সমস্যা নাই ভাই, এটা খুব খারাপ, এটা তোমার খাওয়া আগে পেট আগে, তারপরে অন্য সব কাম কাজ। তুমি কোনে খাও, খাও কোনে? ওই গৃহস্থর বাড়িতে না বাড়িত খাও? তোমার বাড়িত খাও? বাড়িতে খাই, গৃহস্থর বাড়িতে খাই। ভাত নিয়ে আসে না, দুপুর হয়ে গেল ভাত নিয়ে আসে না? না। ও যায় খাওয়া লাগে অনেক সময়, পালে পারে নিয়ে আসে, না পালে আনে না, তারপর নিজের যায় সেক্টর দিক খাওয়া লাগে, গোসল টোসল করে। ও তারপর বুঝলাম। তো আচ্ছা এখন কি বলবো ভাই, কষ্ট করো, একদিন কষ্টের অবসান ঘুষবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। সেটাই তো ভাই। ঠিক আছে তাহলে আজকে ভাই সবাই
একটা গান শোনায় দিয়ে চলো, তোমার দোকান থেকে কিছু খাওয়াই দিই। ঠিক আছে ভাই, গান বলে দিচ্ছি। কি গান বলবে আজকে? আজকে বলবো, আমি তো ভাই মনির খানের গান অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, আমি তো জানি সেটা, তুমি মনির খানের অনেক বড় ফ্যান, আর অনেক তার গানই মুখস্থ করো। তো কি গান মনির খানের আজকে কি গান শোনাবে? মনির খানের গান শোনাবো আজকে, তোমার মাথায় কত চুল। তোমার মাথায় কত চুল না? আচ্ছা ঠিক আছে ভাই, গানটা বলো, তারপরে আমরা চলে যাবো এখান থেকে। হ্যাঁ আচ্ছা। তোমার মাথায় কত চুল, তুমি চুল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে। তোমার মাথায় কত চুল, সেই চুল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে। তুমি দুটি চোখের পাপড়ি সমান করতে যদি আদর, আমার বিদায় বেলার পোশাক হতো সেই আদরের চাদর। তুমি দুটি চোখের পাপড়ি সমান করতে যদি আদর, তোমার বিদায় বেলার পোশাক হতো সেই আদরের চাদর। তোমার কপালের ওই টিপ, সেই টিপ পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে। তোমার মাথায় কত চুল, তুমি চুল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে। তোমার খুঁটে খাওয়া নখের সমান করতে যদি আপোষ, আমার হৃদয়টা যে হতো তোমার পদতনের পাপোষ। তোমার খুঁটে খাওয়া নখের সমান করতে যদি আপোষ, আমার হৃদয়টা যে হতো তোমার পদতনের তাপস। তোমার গালে ছোট্ট তিল, সেই তিল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে। তোমার মাথায় কত চুল, তুমি চুল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে, এই না পৃথিবীতে। প্রিয় ভাই ও বন্ধুরা, মিলা রোদের মধ্যে গানটা গাইছি, আসলে খুব কষ্ট হয়েছে। তো সুপ্রিয় দর্শক, অনেক কষ্ট করে আজকের ভিডিওটি বানাচ্ছি, আসলে অনেক রোদ এখানে, এবং মানে মনিরের গানটা গাইতে অনেক কষ্ট হয়েছে আমি জানি, তারপরেও আপনাদের জন্য ছোট্ট একটি গান উপহার দিলাম। তো যদি আপনাদের কাছে গানটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।